ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি দেবলীনা। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন বাজে সকাল 9:15, আমরা উঠেছি সকাল 7:30। তারপর আজকের ভিডিও যেটা যাবে সকালবেলা সেটাকে এডিট করলাম, এখনো পর্যন্ত পুরো হয়নি আর কি। যাই হোক না কেন, মনে হলো দেখো এই এখানে একটা উঠেছে, কি ব্যথা করছে, আজকেই উঠতে হলো। আর কালারটা দেখো এরকম এসেছে, যথেষ্ট ভালো কালার এসেছে। 1 ঘন্টা রেখেছিলাম তাতে, আর ঠাকুরের সামনে প্রদীপগুলো সব তুলে তুললাম, কারণ এখন করব ঘর ঝাড় দেবো, আগে ঘর মুছবো। আজকে প্রচুর 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 কাজ আছে, আমার নিজেরও ভাবলে মনে হচ্ছে আমি কখন কোনটা করব। যাই হোক না কেন, সবারই কাজের শুরুতে এটাই মনে হয় শেষ ঠিকই হবে, মায়ের ইচ্ছায় তো অবশ্যই হবে। আজকে আমরা নিজেরা এই ব্লুটুথ স্পিকারটা দেখছো এখানে, এটাই শ্যামা সঙ্গীত চালিয়েছিলাম, জাস্ট আমি ভিডিওটা করব শুরু করব বলে বন্ধ করলাম, নাহলে আবারও পাশ থেকে যদি সাউন্ড আসে তো কপিরাইট ক্লেম চলে আসবে। তো ওই জন্যে চলো তাহলে আজকের কাজকর্মটা শুরু করা যাক, পরে আসছি তোমাদের সাথে। আমি কতটা কি আজকে করতে পারবো আমি জানি না, কারণ ও যে আমাকে করে দেবে তাও হবে না, কারণ ও নিজে বসেছে কাজে। দেখা যাক কি করা যায়। স্নান দান হয়ে গেছে, চুল ঠুল আচড়ানো নেই আর কি, মোটামুটি ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসলাম, কিন্তু আজকের ওয়েদারও সেম একই রকম, কিছু করার নেই। আর আমি এখানটাতে মা কালীকে পেতে দিয়েছি আজকে, একটা লাল কাপড় পেতে নিয়ে তারপর পেতে দিয়েছি, আশা করছি ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। তো চলো এবার দেখা যাক, একটু আলপনা দেওয়ার চেষ্টা করবো, কতটা কি হয় দেখি। তো চলো সাথে থাকো তোমরা। আজকে খুব একটা কথা বলতে আসতে পারছি না আমি, বুঝতে পারছি, কিন্তু সত্যি আমার কিছু করার নেই। আমি ঘর ঝাড় দিলাম আজকে, হাত দিয়ে ঘরটাকে ভালো করে মুছলাম, তারপর স্নান করতে গেলাম, জামা কাপড়গুলোকে ছাদে মেলে দিয়ে এলাম, ঠাকুরটাকে সব পরিষ্কার করলাম। উফ, অনেক কাজ হয়ে গেছে। তো চলো এগোনো। এই যে ম্যাডাম এখানে আলপনা দিচ্ছে তুলি দিয়ে আর আমার ওই ফেব্রিক কালার দিয়ে, আর এই যে আমার ফেব্রিক কালার, তাই তারপর উনি দেখাবে যে কেমন দিচ্ছে। ফুলেরও অবস্থা দেখো, আজকে চুলও আচড়ানোর টাইম পাইনি। এই দিকটা তো ও দেখালোই যে দিয়েছি, রান্নাঘরটা তখন দিচ্ছিলাম, তো রান্নাঘরটা তো হয়েইছে, সাথে আমার মেন দরজার কাছেও হয়ে গেছে দেওয়াটা, সবটাই তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এখন 12:15, মানে 12:10 বাজে, তো ঠাকুরের কাজটাই এখনো দেওয়া হয়নি, দেখতেই পাচ্ছ তো, ঠাকুরেরটাও দেব। খুব একটা তাড়াহুড়ো করছি না, তবে কোমরটা ব্যথা হয়ে গেছে তাই টান টান করতে দাঁড়ালাম একটু। তো চলো আমাদেরকে এতক্ষণের আমার কারুকার্যটা এবার দেখিয়ে দিই, দেখো ফোকাস নিচ্ছে না। এটা হচ্ছে আমার ঠাকুরের সামনের আলপনা, আর এটা আমার সবচেয়ে পছন্দের একটা আলপনা দিয়েছি, একটু তো বিগড়েছেই, যাই হোক না কেন, আর হাতে আমি জোর পাচ্ছিলাম না। এটা হচ্ছে আমার মেন দরজার আলপনাটা, পাপোশটাকে ওই জন্য আজকে সাইডে সরিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেন দরজার, আর এখানে না পা এঁকেছি, পাটা একটু গড়বড় হয়েছে আর কি, আর হাতে জোর পাচ্ছিলাম না আমি। আর তোমাদেরকে দেখাই, এই দেখো দু ঘরের সামনে, মানে এটা ঘরের সামনে, এটা রান্নাঘরের সামনে। তো দেখো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আমার তো সব থেকে বেশি ঠাকুরের কাছের আলপনাটাই পছন্দ হয়েছে। তো চলো আমি পরের কাজটা আগে করে নি। বাজে পাকা 3টে, এখানে 3টে মানে 3:05 মানে 3টে বাজে তার মানে, ঠিক আছে। তো এখন 7টা হয়ে গেছে, 7টা খুব বেশি পরিমাণে দেখতেই পাচ্ছ, 7 হয়েছে, আলু ভাজা হয়েছে, এখানে আরেক ব্যাচ আলু ভাজা বসিয়েছি আর কি, আর এখনো হবে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর পায়েসটা হয়ে গেছে, পায়েসের হাঁড়িটা এর জন্য বার করে দিচ্ছি, হয়ে যাওয়ার পর এখন আর কি মেজে নেব, আপাতত হাঁড়ির আর কাজ নেই এখন। তো আলু ভাজাটা হয়ে গেছে, আমি নামাবো, তারপর আবার তোমাদের সাথে পরে আবার যখন একটু টাইম পাবো তখন আবার আসবো, ঠিক আছে। দেখো রান্নাঘরের অবস্থা খুব বাজে আজকে, খুব বাজে,
তো চলো, লাস্ট কথা বলেছিলাম তখন বেজেছিল 3টে আর এখন বাজে 4:11, মানে আমি রাইট টাইমটা বললাম যে 4:11 বাজে। আর আমার হাতের মেহেন্দিটা দেখেছে কিন্তু কালো হয়েছে, ভালো হয়েছে কালারটা। তো এইদিকে বসালাম আমি আগে মুগ ডালটা, একটুখানি জল দিয়ে আগে একটু সেদ্ধ হবে, তারপর আমি চালটা দেবো আর কি। একটু না অনেকটাই প্রায় সেদ্ধ হবে, তারপর যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। আর ওই যে ইন্ডাকশনে কড়াইতে আছে আলুর দম হচ্ছে, আর এখানে 5 রকম ভাজা হয়ে গেছে, পায়েস তো আগেই হয়ে গেছে তোমাদেরকে বলেছি, আর এখানে ফুলকপিতে দেবো বলে খিচুড়িতে দেবো বলে ফুলকপিটা মেজে রেখে দিচ্ছে আছে, কারণ কালো কালো লাগছে, মোটেও ভালো লাগছে না। ওই যে বসেছে, তো চলো দেখি পরের কাজ কি করা যায়। পরপর তো চলছে, মানে আজকে আমি সকালে উঠেছিলাম 7:30, তারপর মানে এডিট ফেডিট করে আজকের ব্লগটাকে সবকিছু করে বিছানা থেকে নেমেছি হচ্ছে আমি তখন বাজে 9টা। 9টার আগে তো করেইছি, চা করেছি এইসব, মানে ওকে চা করে দিয়েছি, র চা খায়, ও না হলে ও উপোস করতে পারে না আর কি, তো আমি কিছুই খাই না। তারপরে এডিট করে নিয়ে তারপর যে কাজে লেগেছি, স্নান করে মানে ঘর চা দিয়েছি, ঘর মুছেছি, তারপর স্নান করেছি, করে এই যে লেগেছি, পরপর পরপর চলছেই। আজকে রান্নাঘরটার অবস্থা দেখো, মানে কোনো কিছু ঠিক নেই আজকে, এরকম জীবনে থাকে না, আজকে হয়ে গেছে, তো আবার গুছিয়ে ফেলবো ঠিকই, ওই জন্যই তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো খুব একটা করছি না, আস্তে ধীরেই করছি, রাত্রিবেলা দেবো। আসলে সন্ধেবেলা আবার প্রদীপ প্রদীপও ধরানোর আছে, তাই এদিকটা যদি আমি করে নিতে পারি তাহলে আমি প্রদীপগুলো ধরাতে পারবো। বুঝতেই পারছো, মাঠা বা মামনি কেউ থাকলে আমার সুবিধা। বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত অবস্থা, তবে সব হয়ে গেছে রান্নাঘর দেখেই আমার সেটা বুঝতে পারছো। নিচটা তো ওরকম থাকবে কারণ বাসনপত্র উপরটা পরিষ্কার করে ফেলেছি, নিচটাতে ব্যাগে জিনিসপত্র আছে এখনো, ওগুলো নামাবো, নামিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলবো। আর এখানে আছে ঠাকুরের ভোগটা আর কিভাবে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে বাকিগুলো, মানে এখানে আছে পায়েসটা, এখানে আছে আলুর দমটা, এখানে আছে হচ্ছে ভাজা বুচিটা, নিচেতে আছে চাটনি, আর হাড়িতে আছে খিচুড়ি, আর লুচি আছে বাকিটা হটপটে, ঠিক আছে। তো চলো এবার হাত মুখটা একটু ভালো করে ধুয়ে ঠাকুরকে ফুল দিয়ে একটু সাজিয়ে নিই, ঠাকুরকে সাজানো হয়নি এখনো, দেবো রাতে আমি পুজো, তো অসুবিধা নেই, আস্তে ধীরে আমি করবো। ঠাকুরকে ফুল দিয়ে সাজানো থাকলে কি কিছুক্ষণ বাদে যে প্রদীপ প্রদীপ গুলো ধরাবো তাহলে ভালো লাগবে দেখতে। তো চলো শুরু করি এবার ঠাকুরকে সাজাবো। আজকেও বাজি ফাটাতে লেগেছে, আজকে তো কালী পূজা দীপাবলি, এটা তো ফাটাবে। পেছনে দেখছো একটা প্যাকেট রাখা, পুরো ভর্তি প্যাকেট, প্যাকেটটা তো ভর্তি বাজি রয়েছে, সব বাজিগুলো বাচ্চাগুলো মিলে ফাটাচ্ছে। আমার প্রদীপ দিয়েও সাজানো হয়ে গেছে মোটামুটি, যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আমি বাড়িতে যেরকম মায়েরা মোমবাতি দিত আমি প্রদীপ দিয়ে আপাতত সাজিয়ে দিয়েছি। আর ঠাকুরকেও দেখতে পাচ্ছ যে ফুল দিয়ে আমি মালা টালা পরিয়ে সাজিয়ে দিয়েছি, গোপাল এখানে পড়েছে রজনীগন্ধার মালা। আর যেহেতু লাইটটা ধরাইনি বুঝতেই পাচ্ছ, আর এখানে মাকে পরিয়েছি লাল গোলাপের মালা, এটা আমি নিজে গেঁথে পরিয়েছি। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ, বড্ডই ছোট, এই সব ফুল দিয়ে মালা গাঁথা তো যাবে না, গাঁদা ফুল পেয়েছিলাম তো আমি গাঁদা ফুল দিয়েই সাজিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই, ঠিক আছে। আর ওই যে প্রদীপটা বলেছিলাম দেখো এখানে জ্বালিয়েছি, কি ভাল লাগছে দেখতে, মানে এটা কখন মানে আমি ঠাকুরের সামনে দেওয়ার জন্য কিনিনি, বুঝতেই পারছি না এত বাজি ফুটছে না কথাই বলতে পারছি না। এটাকে এরকমই ফ্রিজের উপরে সাজানোর জন্যই কিনেছি, ঠাকুরের কাছে দেওয়ার জন্য এরকম পঞ্চমুকালা এই মাঝের প্রদীপটা কিনেছিলাম। আর রান্নাঘরে সামনে এখানে দিয়েছি, আর দরজার কাছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে আজকে কেমন লাগছিল দেখতে। আমি পরে লাইট ধরিয়ে তো অবশ্যই দেখাবো, লাইট ধরিয়ে পুজো হবে, কিন্তু প্রদীপের আলোটাকে জাস্ট রাখার জন্য। আর এই টুনিটা কি দেখতে পাচ্ছ ঠাকুরের সিংহাসনের চারপাশে, এইটা বাড়ি থেকে পাঠিয়েছে পাপা, একটা গিফট পেয়েছিল দিওয়ালিতে বক্সে। তো এই লাইটটা আমার তখন এতটাই পছন্দ হয়েছিল, আজকে স্বর্ণালীর মা আন্টি এসেছে তো আন্টির সাথে পাঠিয়ে দিয়েছে আজকে লাইটটা, এত সুন্দর লাগছে না দেখো সিংহাসনটাকে, দেখতে খুব ভাল লাগছে। তো চলো আগে যাওয়া যাক এবার কাজ, অন্য কাজ।
আজকে প্রায় পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এর থেকে বেশি কিছু এই ব্লগটাতে দেখানো যাবে না। আমি কিভাবে পুজো করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো, কোনোটাই বাদ যাবে না, কিন্তু সেটা কালকের ব্লগের সাথে যাবে। আজকের ব্লগটার সাথে যদি দিতে যাই, কি দারুণ একটা রকেট উড়লো, যাই হোক না কেন এটা আমাদের লেগেই রয়েছে, বুঝতেই পারছো। আমি জানি না ব্লগে কতটা কি আওয়াজ এসছে, প্রচন্ডই আওয়াজ হচ্ছিল যখন আমি প্রদীপের ভিডিওটা করছিলাম, তো ওটার সাউন্ডটা কি আছে আমি জানি না, যাই হোক না কেন। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আর সত্যিই ভালো লাগছে না, আর এর থেকে বেশি কিছু দেখাতে গেলে বেশি বড় হয়ে যাবে ব্লগটা, তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আমি পুজো কিভাবে করছি সেটা তোমাদেরকে বাকিটা কালকে দেখাবো, আজকে তো সবটাই মোটামুটি দেখিয়ে দিয়েছি না। তো চলো আজকে আমি কিভাবে ঘর সাজালাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো কালকে পুজোটা দেখিয়ে দেবো, কালকে ব্লগের সাথে পুজোটা চলে যাবে। তো চলো আজকের দিনটা সবাই ভালো করে কাটিয়েছো আশা করবো, এটাই প্রায় দিনটা শেষ হয়ে গেছে, এর জন্য বললাম কাটিয়েছো, সবাই কিভাবে বাড়ি সাজিয়েছো পারলে ইনস্টাতে আমাকে দেখিও, নয়তো আমাকে জানিও যে কিভাবে বাড়ি সাজিয়েছো। তো চলো এখানে শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।